তিনটি রোগের কথা বলবো, যে তিনটি রোগকে একেবারে গোড়া থেকে উপড়ে দিতে সাহায্য করবে গ্রীষ্মকালের একটি জনপ্রিয় সবজি, ঢেঁড়স। গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে আজকাল সারা বছরই পাওয়া যায়। ঢেঁড়স শুধুমাত্র সবজি নয়, এতে আছে অনেক পুষ্টিগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি এবং সি। আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড থেকে শুরু করে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের দুর্বলতা সব কিছুই প্রতিরোধ করতে সাহায্য করে ঢেঁড়স। ঢেঁড়সের উপকারিতা অপকারিতা নিয়ে আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছি, তবে আজকের ভিডিওতে আমি তিনটি প্রধান রোগ নিয়েই আলোচনা করব। প্রথম রোগটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের রোগীরা কোনো প্রকার ইনসুলিন গ্রহণ ছাড়াই শুধুমাত্র ঢেঁড়সকে বিশেষ নিয়মে সেবন করলে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারবেন। এছাড়াও যাদের ফুসফুসে কোনো রকমের ইনফেকশনের কারণে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপ কমাতে ঢেঁড়সের জুড়ি মেলা ভার। কোনো শ্বাসকষ্টের রোগী যদি টানা 3 থেকে 7 দিন পর্যন্ত আমার বলা নিয়মে ঢেঁড়স ভেজানো জল সেবন করতে পারেন, তাহলে তার শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপ একেবারেই ভালো হয়ে যাবে। সাথে রয়েছে কনস্টিপেশনের সমস্যা। সকালবেলা যাদের মল ক্লিয়ার হতে চায় না, মল ত্যাগ করতে ব্যথা কিংবা রক্তপাতের সমস্যা হয়, তারা শুধুমাত্র ঢেঁড়স নামক এই সবজিটি সেবনের মাধ্যমে ক্লিয়ারভাবে মল ত্যাগ করতে পারবেন। তো ঢেঁড়সকে কীভাবে কোন রোগে সেবন করবেন জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলবো অ্যাজমা কিংবা শ্বাসকষ্টের প্রকোপ কমাতে ঢেঁড়স কীভাবে সাহায্য করে। ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার লক্ষণ থেকে আপনাকে রক্ষা করতে, শ্বাসকষ্টের সমস্যাকে দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে। যারা প্রায় সময় শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন, একটু ঠান্ডাজনিত সমস্যা বাড়লে বা যে কোনো ধুলোবালির কারণে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, ফুসফুসের ইনফেকশনের সমস্যা হচ্ছে, তারা টানা 7 থেকে 10 দিন পর্যন্ত ঢেঁড়স খান। উপকার মিলতে শুরু করবে কিছু দিনের মধ্যেই, অর্থাৎ যখন আপনি খেতে শুরু করবেন তখন 3 দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন, কিন্তু অবশ্যই চালিয়ে যাবেন 7 থেকে 10 দিন। এছাড়াও যখনই আপনি শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন তখনই যদি এই রেমেডিটি প্রস্তুত করে খেতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের প্রকোপ এবং সমস্যা দূর হয়ে যাবে। কিভাবে প্রস্তুত করবেন ঢেঁড়স দিয়ে বানানো এই রেসিপিটি? 100 গ্রাম কুচি নরম সবুজ রঙের ঢেঁড়স নির্বাচন করে নিন, যেন কোনো প্রকারের পোকা মাকড় না থাকে। ঢেঁড়সের সামনের ও পিছনের অংশ কেটে নেবেন, তবে কেটে নেয়ার আগে ঢেঁড়স অবশ্যই ভালো করে ধুতে হবে। ঢেঁড়স এমন একটি সবজি যা আগে ধুয়ে তারপরে কাটতে হয়। আসলে যে কোনো সবজি আগে ধুয়ে তারপরে কাটার কথা বলার উদ্দেশ্য এই যে এটি করলে পুষ্টিমান বজায় থাকে, তবে ঢেঁড়সের ক্ষেত্রে এটি বিশেষভাবে এজন্যই করতে হয় যে ঢেঁড়স যদি আপনি আগে কেটে তারপরে ধুতে যান, তাহলে এর মধ্যে যে পিচ্ছিল পদার্থ আছে প্রচুর বের হবে এবং ধুয়ে যাবে, আর এটি হচ্ছে আসল উপাদান, তাই এটি ধুয়ে ফেলা যাবে না। 100 গ্রাম ঢেঁড়সকে ভালোভাবে ধুয়ে সামনের ও পেছনের অংশগুলো ফেলে দিয়ে এটিকে যেভাবে ভাজির জন্য কাটেন সেভাবে কেটে নেবেন। তারপরে 1 গ্লাস পরিমাণ জলে এই ঢেঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এমনভাবে সেদ্ধ করবেন যেন একটু মাখা মাখা জল থাকে। সেদ্ধ করার সময় চুলার আঁচ হালকা করে ঢাকনা দিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট সেদ্ধ করার পরে চুলা বন্ধ করে দিয়ে যখন এটি কুসুম গরম অবস্থায় আসবে তখন হাত দিয়ে চেপে চেপে সমস্ত রস বের করে নেবেন। ঢেঁড়সের যে অবশিষ্ট অংশগুলো আছে তার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এই জলটির। এই জলটির মধ্যে 2 টেবিল চামচ খাঁটি মধু মিশ্রিত করে এটিকে আপনি পান করুন। শ্বাসকষ্টের সমস্যা নিমেষেই ভালো হয়ে যাবে। যাদের যখন শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপ পড়ছে তখনই এটি প্রস্তুত করে খেতে পারেন, তবে অবশ্যই খাওয়ার সময় ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা অবস্থাতেই মধু মিশ্রিত করতে হবে। অন্যথায় যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপে ভুগছেন তারা সকালবেলা এই রেমেডিটি সেবন করতে পারেন। এবারে বলছি দ্বিতীয় কাজটি সম্পর্কে, আর সেটি হচ্ছে কনস্টিপেশন বা কষা পায়খানা সমস্যা প্রতিরোধ করা। কনস্টিপেশন হওয়ার মূল একটি কারণ হচ্ছে ঠিকমতো জীবনযাপনকে নিয়ন্ত্রণ না করা, কম পরিমাণে জল খাওয়া,
আঁশ বা ফাইবারযুক্ত খাবার কম পরিমাণে খাওয়া, অতিরিক্ত তেল চর্বি বা মশলাযুক্ত খাবার খাওয়া, জীবনযাপনে কোনো রকমের কাজ বা এক্সারসাইজ না থাকা। এই কাজগুলো থাকলে কিন্তু কনস্টিপেশন থাকবে, তাই এগুলো অল্প হলেও পরিহার করতে হবে। পাশে ঢেঁড়সের রেমেডি সেবন করে দেখুন, রোজ সকালে মলত্যাগের যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। যাদের খাবার খেলে ভালোভাবে হজম হতে চায় না কিংবা গ্যাসের সমস্যা হয়, তাদের কনস্টিপেশনের সমস্যা হওয়াটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কনস্টিপেশনের সমস্যা যদি কারো নিয়মিতভাবে হতে থাকে, এতে করে তাদের বিভিন্ন সমস্যা হয়। প্রথমত, তাদের মলদ্বারে ক্যান্সার হয়ে যাবার সম্ভাবনা থাকে, মলদ্বার কেটে ছেড়ে যায়, মলত্যাগ করতে ব্যথা হয়, সাথে রক্তপাত হয়, পাইলস, অ্যানাল ফিসার এবং ফিস্টুলার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় চেষ্টা করতে হবে দিনে দুবার যেন মলত্যাগ হয় এবং পাশাপাশি মল যেন নরম হয়। এর একটি বিশেষ উপায় হচ্ছে, যদি আপনি সঠিকভাবে মল ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে হাই কমর না ব্যবহার করে লো কমর ব্যবহার করতে পারেন। এবং মলত্যাগের সময় যদি হাই কমর ব্যবহার করতে হয়, তাহলে একটি টুলের সাহায্যে পা উঁচু করে নিলে সহজে আপনার মল বেরিয়ে আসে। এবারে বলছি কিভাবে আপনি ঢেঁড়সকে ব্যবহার করবেন। এর জন্য আপনি 100 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়ে ভালোভাবে ধুয়ে এর সামনের ও পিছনের অংশ কেটে ভাজির মতো কেটে নিয়ে এই ঢেঁড়সটি সেদ্ধ করে নেবেন, জল একেবারে শুকিয়ে নেবেন। যখন এই ঢেঁড়সটি সেদ্ধ হয়ে যাবে, তখন এর ওপরে সামান্য পরিমাণে হিমালয়ান পিং সল মিশ্রিত করবেন। কাঁচা লবণ, চিনি বা অন্য কোনো কিছু মিশ্রিত করার প্রয়োজন নেই। হিমালয়ান পিং সল আপনি বাজারে সহজেই পেয়ে যাবেন। চিমটি পরিমাণ হিমালয়ান পিং সল মিশ্রিত করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথম এই রেমেডিটি সেবন করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি হালকা পাতলা কিছু কাজ করতে পারেন, তারপরে এই রেমেডিটি ভালোভাবে চিবিয়ে খাবেন। চিবিয়ে খাবেন যতটা সম্ভব চিবিয়ে খাওয়া পসিবল, যেন রেমেডি আস্তে আস্তে আপনার পেটে না যায়। চিবিয়ে খাওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে 1 গ্লাস কুসুম গরম জল পান করবেন। যাদের দীর্ঘদিনের কনস্টিপেশনের সমস্যা, তারা অবশ্যই এই রেমেডিটি টানা 7 থেকে 21 দিন খেয়ে যাবেন, যেন পেট পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। তবে খেতে খেতে যদি খেয়াল করেন যে আপনার পেট একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে এবং পায়খানা অতিরিক্ত পরিমাণে নরম বের হচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে বন্ধ করে দিতে হবে। তবে পেট ভালোভাবে ক্লিয়ার না হওয়া পর্যন্ত রেমেডিটি চালিয়ে যেতে হবে। পরবর্তীতে আপনি আপনার অসুবিধা বুঝে এই রেমেডিটি চালিয়ে যাবেন। এছাড়াও খাদ্য তালিকায় সবজি হিসেবে যদি নিয়মিত ঢেঁড়সকে রাখতে পারেন বা সাপ্তাহিক 3 দিন ঢেঁড়সকে রাখতে পারেন, তাহলেও কনস্টিপেশনের সমস্যা থাকবে না। সবার শেষে বলছি ডায়াবেটিসের সমস্যার কথা। 21 শতাব্দীতে সবচেয়ে বেশি মানুষ এই রোগেই আক্রান্ত হয়ে থাকে। ডায়াবেটিসের কারণে আরও অনেক রোগের সৃষ্টি হয়, অথচ সহজ সমাধান ঢেঁড়সের মাধ্যমে কিন্তু আপনি ডায়াবেটিস থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে পারবেন। ডায়াবেটিসের কারণে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে, যার ফলে আপনার ইনসুলিন উৎপাদন কমে যেতে পারে। ইনসুলিন বাড়ানোর জন্য আপনার বাহ্যিকভাবে ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়ে। ঢেঁড়সের এই রেমেডি টানা কিছুদিন সেবন করলে আপনাকে আর বাহ্যিকভাবে ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না, শরীরই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করে দেবে, তাও আবার ঢেঁড়সের সাহায্যে। ঢেঁড়সের সাহায্যে ডায়াবেটিস দূর করা একেবারে প্রমাণিত একটি রেমেডি, যেটি যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এই রেমেডিটি শরীরে এতটাই কার্যকর যে এটি ব্যবহারের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা অনেক আরাম পেতে পারবে। চলুন জেনে নিই এই রেমেডিটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন। রেমেডি প্রস্তুতের জন্য আপনাদের লাগবে 2 থেকে 3টি কচি ঢেঁড়স। টাটকা ঢেঁড়স ব্যবহার করা উত্তম। এজন্য আপনি যদি ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য ঢেঁড়স কিনে আনতে চান, 2 থেকে 3 দিনের ঢেঁড়স কিনে আনবেন, বাসি ঢেঁড়স ব্যবহার করবেন না। 2 থেকে 3টি কচি ঢেঁড়স ভালোভাবে ধুয়ে সামনের ও পেছনের অংশ কেটে দিয়ে ঢেঁড়সগুলো মাঝখান থেকে চিরে নিন, অর্থাৎ 2টো ভাগ করে নিন। এবারে 3টি ঢেঁড়সের 6টি ভাগ হলো। এই 6টি ভাগকে আপনি 1 গ্লাস পরিচ্ছন্ন জলে ভিজিয়ে জলটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এই কাজটি আপনি করবেন রাতের বেলা। সারা রাত ঢেঁড়স ও জলকে ভিজে থাকতে দিন। যখন ঢেঁড়স ও জল ভালোভাবে ভিজে যাবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি ঢেঁড়সগুলো ভালোভাবে নিংড়ে জলটা বের করে নিন। ঢেঁড়সের আর কোনো প্রয়োজন নেই, ঢেঁড়সটি ফেলে দিন। ঢেঁড়স নিংড়ানো জল ও ঢেঁড়স ভেজানো যে জলটি রয়েছে, এই জলটি আপনাকে খালি পেটে খেতে হবে। উঠেই আপনি খাবার না খেয়ে বা কোনো কিছু না খেয়ে একটু হাঁটুন বা অন্য কোনো কাজ করুন, তারপরে সবার আগে এই জলটি পান করুন। তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে সকালের নাস্তা করুন, দেখবেন আপনার ডায়াবেটিস কেমন কন্ট্রোলে চলে আসছে। ডায়াবেটিসের রোগীরা এই রেমেডিটি অবশ্যই 21 থেকে 30 দিন পর্যন্ত খেয়ে যাবেন, উপকার মিলতে বাধ্য। সাথে আপনার ইনসুলিন গ্রহণ চালিয়ে যান।
যদি খেয়াল করেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ইনসুলিনের মাত্রা সঠিক পরিমাণে নিঃসৃত হচ্ছে এবং বাহ্যিকভাবে আপনার ইনসুলিন নিতে হচ্ছে না, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ইনসুলিনের পরিমাণ কমিয়ে নিতে পারেন। তবে যেহেতু ডায়াবেটিস একটি এমন রোগ যাকে পুরোপুরিভাবে কখনোই নির্মূল করা সম্ভব নয়, তাই আপনাকে এই রেমেডিটি চালিয়ে যেতে হবে। টানা 6 মাস চালিয়ে যেতে পারেন, 6 মাস পরে পরিবর্তন করে অন্য কোনো রেমেডি সেবন করতে পারেন, তারপর আবার এই রেমেডিতে আসতে পারেন। যদি আপনার ডায়াবেটিস মোটামুটিভাবে কন্ট্রোলে চলে আসে, সেক্ষেত্রে টানা প্রতিদিন না খেয়ে সাপ্তাহিক 3 দিন খাবেন। তো ভিউয়ার্স, ঢেঁড়সের এই উপকারিতাগুলো সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই।